আসসালামু আলাইকুম। দ্য গুড নিউজ ইজ আই এম স্টিল অ্যালাইভ। ফ্যাক্ট হচ্ছে রিটেন দেওয়ার পরেও এখনো যে ঠিকঠাক আছি, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। কারণ গতবার রিটেনের সময় খুব বেশি সিক ছিলাম, আমি 13 দিনের মতো আমার টানা জ্বর ছিল 43-এর আগে। এই জন্য এবার খুবই কনসার্ন ছিলাম যে অন্তত পক্ষে পরীক্ষার টাইমটাতে অসুস্থ হওয়া যাবে না। যাক, আলহামদুলিল্লাহ সব রিটেন ভালোভাবে সম্পন্ন হয়েছে। রিটেন কেমন হয়েছে যদি বলি, তাহলে আসলে রিটেন দিয়ে বোঝা যায় না যে আসলে কেমন হয়েছে, এটা মার্কের উপরেই ডিপেন্ড করবে। তবে ম্যাথ, বাংলা এগুলো কোশ্চেন অনেক বেশি সহজ হয়েছে, ইংলিশটা একটু মোটামুটি হার্ড হয়েছে 43-এর তুলনায়। তবে 38-এর তুলনায় যদি আমি বিবেচনা করি তাহলে অতটাও না। আর অন্য অন্য সাবজেক্টগুলোর কথা যদি বলি, ইন্টারন্যাশনালটা একটু উল্টাপাল্টা কোশ্চেন হয়েছে, তবে খারাপ কোশ্চেন হয়নি। অ্যাভারেজ মানে ওভারঅল বলতে গেলে মোটামুটি এবার পরীক্ষা স্ট্যান্ডার্ডই ছিল। যাই হোক, পরীক্ষা দিয়েছি সব, আলহামদুলিল্লাহ সবগুলো ভালোভাবে সম্পন্ন হয়েছে। এটাই কেমন হয়েছে আমি আসলে জানি না, ভালো দেওয়ার ট্রাই করেছি, আল্লাহ ভরসা যা হয়। আর ভিডিও আসতেছিল না, আজকে হচ্ছে 100তম দিন, আমি হিসাব করে দেখলাম এই চ্যানেলটা খোলার 100তম দিনই প্রায়। তো 100তম দিনের মাধ্যমে আজকে আমার 44তম বিসিএস প্রিপারেশনের যে ফোল্ডারটা আছে এটাকে আজকে আমি শেষ করে দেবো। এরপর অনেকেই বলছে যে ভাইয়া 45-এর প্রিপারেশন নেবেন না, আসলে নেবো, কিন্তু কিছুদিন পরে শুরু করবো পড়াশোনা, মাত্র শেষ করলাম, রিটেনের চাপটা গেল। তো একটু রিল্যাক্স করব, একটু চিল করব, একটু ঘোরাঘুরি করব। দেন 22 তারিখে জয়নিং, আপনারা সবাই জানেন প্রাইমারির আমার জয়নিং 22 তারিখে। সো আমি এর মধ্যে বাসায় চলে যাব, হয়তো বা 14-15 তারিখের দিকে ঢাকা থেকে শিফট করব। খুব খারাপ লাগছে আসলে, কারণ অনেক দিন থেকে ঢাকায়, গত 2 বছর প্রায় ঢাকায় এসেছি, এখন হয়তো বা রুমটাই ছেড়ে দেবো। রুম আসলে আপাতত ছাড়বো না, রুমটা রেখে দেবো, তবে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মোটামুটি অর্ধেক জিনিসপত্র নিয়ে আমি চলে যাব, প্রিরির জিনিসপত্র নিয়ে আমি চলে যাব। ঈদের আগে আরেকবার এসে হয়তো বা বাকি জিনিসগুলো নিয়ে যাবো ঢাকা থেকে। সো রংপুরে চলে যাচ্ছি, 14 তারিখের দিকে হয়তো বা যাবো, এর মধ্যে আব্বু আম্মু আসবে ঢাকায় কয়েক 2-1 দিন ঘোরাঘুরি করে, দেন হচ্ছে বাসায় চলে যাবো 22 তারিখে জয়েনিং। তারপরে গিয়ে 45তম প্রিলিমিনারির জন্য আলাদা একটা প্লে লিস্ট করবো আমি, ওইখানে হচ্ছে 45তম প্রিলিমিনারির প্রিপারেশনের রেগুলার ভিডিওগুলো যাবে ইনশাআল্লাহ। আর প্রাইমারি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, প্রাইমারির ভিডিও আপলোড করবো আমি, গ্রাজুয়ালি করবো একটার পর একটা, কোনটার পর কোনটা করবো এটা আমি বলেও দেবো আগে। সো প্রাইমারির ভিডিওগুলো আসবে, আপনারা ওয়েট করেন, প্রবলেম নাই। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন ভালোভাবে প্রিপারেশন নেন, আল্লাহ ভরসা সবার যেন আমাদের ভালো কিছু হয়। যারা মানে প্রকৃতপক্ষে পরিশ্রম করে তারা যেন, তাদের যেন ভালো কিছু হয়, সবার যেন ভালো কিছু হয়, আমার জন্য দোয়া করবেন। আর খুব শীঘ্রই প্রাইমারি প্লাস 45তম প্রিলিমিনারির প্রিপারেশন নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। টিল দেন, টাটা।